মুড়ির মধ্যে বেসন। শুনতে খুবই অবাক লাগছে, দেখতেও আশা করি তোমাদের অবাকই লাগছে। তো এইরকমই একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্ট আমি এখানে দেখো একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে সেদ্ধ আলু নিয়েছি, তার মধ্যে আমি এখানে বেসন অ্যাড করে দিলাম। তো এটা ভালোভাবে পেস্ট বানাবো, তার জন্য একটু জলও দিয়ে দিলাম। তো খুব সুন্দর মতো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সন্ধ্যের সময় ইচ্ছা গেল একটু মুখরোচক কিছু খাবো, তো এই জন্যে ঝটপট বানিয়ে ফেললাম। খুব কম সময়েই দুর্দান্ত টেস্ট, অসাধারণ। দেখো পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। এবারে আমি একটা পাত্র নিয়েছি, সেখানে এখানে মুড়ি দিয়ে দিলাম। মুড়ি তোমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তো এর মধ্যে আমি যে পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বেসন ও সেদ্ধ আলুর যে পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আরও টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং একটু স্বাদের জন্য নুন ইউজ করলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তো সব উপকরণগুলো ভালো করে আমি মিক্স করে নেব এইভাবে। দারুণ খেতে এটা, আর এটা খুব কম সময় লাগে এটা বানাতে। তোমরা অবশ্যই এরকম বাড়িতে ট্রাই করো। সবগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে মুড়িগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। তো এটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়েছে, মুড়িগুলো দেখো একদম সফট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে। এবারে আমি বড়ার আকারে এভাবে করে গরম তাওয়ার মধ্যে এক এক করে দিয়ে দেব। তোমরা পেঁয়াজি খেয়েছ, বাট এইরকম মুড়ির পকোড়া তোমরা খাওনি, তো দেখবে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো সবগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। ভিডিওটা একটু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। তোমরা যদি বানাতে যাও কোনো সময় তখন কিন্তু ভুল করে ফেলবে। এবার দেখো এক পিঠ আমার হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব এবং ওপর পিঠটা ভালো করে ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর কালার এসে একদম লাল লালভাবে। তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা ফ্রাই করে নেব। দেখো ফ্রাই হচ্ছে, দুর্দান্ত লুক দিয়েছে এই রেসিপিটা। তোমরা দেখো কত সুন্দর লুক দিয়েছে। এটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো কত সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে, কত কম সময় লাগলো তোমরা একবার দেখো। তো এবারে আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখো কত সুন্দর মুখরোচক টেস্টি রেসিপি বানিয়ে ফেললাম। দেখো দেখো এটাকে আমি এরপর ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটাও কত সুন্দর হয়েছে। এই দেখো দারুণ টেস্টি, দেখলেই কিন্তু মুখে গরম গরম পুড়ে নিতে ইচ্ছে করবে। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।